হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো দ্বিতীয় রমজানের মোবারক, সবাইকে রমজানুল মোবারক। তো আজকে হচ্ছে, এখন বাজে ঘড়ি 3টা, বিকেল দুপুর 3টা। তো 3টা থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি, তো দ্বিতীয় রমজানের। তো হচ্ছে, এখন আমি মেয়েকে দুধ দেব। দুধ দেওয়ার পরে আমি কি কি করব না করব ওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, ফ্রিজ ভর্তি সব খাবার দাবার। রমজান আসলে আসলে এমনই অবস্থা হয়, মানে সব কিছু খাওয়া যায় না, পরে এগুলো প্রয়োজন করে করে প্রয়োজন করলে পরে খাওয়া যায় না, পরে সব পালাই পালাই দিতে হয়, এই অবস্থা। তো আমি আজকে যেহেতু আপনাদের ভাইও কাজের ওখানে ইফতার করবে, আমার ছেলেও কাজের ওইখানে ইফতার করবে, তো সেহেতু আমি তো বাসায় একা। তো কালকে আমি অবশ্য তিন ভাবিদেরকে ইনভাইট করছি রমজানে, সবাইকে নিয়ে ইফতার করছি রমজানে। কিন্তু সবাইকে নিয়ে ইফতার করা এটা একটা ছোঁয়াবের কাজ। তো সেহেতু আমার কিছু কিছু জিনিসপাতি রয়ে গেছে, আমি তো বাসায় একা, এখানে কিছু জিলাপি রয়েছে, তারপর হচ্ছে এখানে কিছু আলুর চপ, বেগুনি, পেঁয়াজও সব আছে, ছোলা ভাজা আছে। তো আমি এখন আর এর জন্য কিছুই করব না, তো আমি একটু রান্নাবান্না করব, যেহেতু ভোর রাত্রে আবার আমাদের খেতে হবে সবার। তো কি রান্না করব না করব অবশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের ভিডিওটা তো আমি শুরু করছি দ্বিতীয় রমজানের আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করবেন। সবাই সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন প্লিজ, কেমন? কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এখানে আমি কি নিছি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভালোবাসা বাংলাদেশ থেকে, মায়ের দেওয়া ভালোবাসা, চিকেন, হার্ড চিকেন, এটা আমি রান্না করব। আর এখানে আমি কিছু তেলাপিয়া মাছ নিছি, ওই তেলাপিয়া মাছগুলো দেখি কি করা যায়। তো ঠিক আছে, সবাই ভিডিওটা দেখতেই থাকেন, আছি তো আমি আপনাদের সাথে। তো এই তো, এখানে তো রান্না করার জন্য আমি যা যা নিছি, এই যে মাছটা নিছি, তারপর হচ্ছে এখানে চিকেন, এটা হচ্ছে দেশি, আসার সময় মায়ের দিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে, তো এগুলো আসলে মায়ের ভালোবাসা, আর কিছু না। তো এখানে কাঁচামরিচ, এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গরম মশলা, আর আমি এখন মাছটা ভাজি করার জন্য এখানে ফ্রাইপ্যান বসাই দিছি। আগে মাছটা ভাজি করিনি, তারপর হচ্ছে দেখা যাক মাছ দিয়ে কী করা যায়। তো এইটা এখানে হচ্ছে আমি মাছ ভাজিটা দিয়ে দিচ্ছি এক এক করে সব কিছু। তো হচ্ছে এই তো আমি মাছটাকে আস্তে আস্তে এই যে কপি করে উঠে দিই, একটু মশলাটা করে ভাজা ভাজা করবো আমি। এই তো আমি যে মাছটা ভাজি করে নিছি, ওই মাছ এখান থেকে আমি 3-4 পিস এখন ইয়ে করবো, একটু ভাজি করব, টমেটো দিয়ে দু পেঁয়াজের মতো করব। এই তো আমি এখানে একটু একটু করে সব কিছু দিয়ে দিচ্ছি, হালকা একটু হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া, মাছ ভাজিতে যা যা লাগে আমি হালকা হালকা একটু একটু দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দেবো একটু টমেটো কুচি, তারপরে তো এই তো এখানে আমি মুরগিটা বসাই দিচ্ছি, মুরগি দেওয়ার জন্য যা যা লাগবে উপকরণ আমি সব কিছু দিয়ে দিচ্ছি এক এক করে। মুরগিটা আজকে আমি মশলা কষাই তারপরে রান্না করব, তো সেই জন্য আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, গরম মশলাগুলো সব দিয়ে দিই, দারচিনি, এলাচি, এগুলো দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আপনার আদা রসুন বাটা দিয়ে দিব এখন।
এগুলা আরেকটু ভাজা ভাজা হোক, তারপরে হচ্ছে আমি হলুদ মরিচ দেব। তো এই তো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করবো যেহেতু রোস্ট আছে, রোস্ট খাবে এখনে, আর আমরা একটু চিকেনটা খাবো একটু ঝাল ঝাল করে। আর হচ্ছে জিরা ধনিয়ার পাকি দিচ্ছি গুঁড়া আর কি, তারপরে হচ্ছে একটু টমেটো কুচি দিয়ে দিই। এগুলোর আমি আরেকটু ইয়েটি পানি দিয়ে তাকে ইয়ে করবো, ভালো করে কষাই নিব পানি দিয়ে, তাহলে কালারটা অনেক সুন্দর আসে পানি দিয়ে কষাই নিলে। আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষাই ঢাকনাটা দিয়ে দেব, তারপর আমি মুরগিটা দিয়ে দেবো, যেহেতু এটা দেশি মুরগি একটু স্পেশালভাবে রান্না না করলে তো হয় না। তো এই তো দেখেন কি সুন্দর এটা, এই তো দেখেন কি সুন্দর এটা, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন এটাতে আমি মুরগিগুলো ফালাই দিই। এই যে আমি বলছি না, মানে এটা মশলাটা কষাইলে এত সুন্দর একটা কালার আসে আর এত সুন্দর একটা ফ্লেভার আসে, তার কারণে আমি মশলাটা কষাই তারপর আজকে মুরগিটা রান্না করতেছি এই ফ্লেভারটার জন্য। ডাকনা দিয়ে রাখি, মারোয়াকে একটু খাওয়াই আসি, মারোয়া বই অনেক ডিস্টার্ব করতেছে অসুস্থতার কারণে। তো এই তো আলহামদুলিল্লাহ রান্না তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে এই যে মাছটা ভাজি করলাম, যে মাছ ভাজি, তারপরে এই যে মুরগি রান্নাটাও হয়ে গেছে আমার। তো মুরগি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, মুরগি রান্নাটা তো হচ্ছে। এখানে হচ্ছে আমি একটু সবজি রান্না করছি, এই যে সবজি রান্নাটাও দেখেন, সি বরবটি দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছের মাথা, লেজ এগুলো দিয়ে রান্না করছি। তো কেমন হয়েছে? এই তো রান্না বান্না তো শেষ, আর ইফতারি আমরা কি খাবো না খাবো ওটা আপনাদের সাথে শেয়ার করবো ইফতারি গুলা। মারুয়া এত জ্বালান জ্বালায় আর বলিয়েন না, এই যে অসুস্থ হলে আরো বেশি জ্বালায়। আর আমি ইফতারি কি রেডি করছি ওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো অবশেষে আমি তো ইফতারি রেডি করে ফেলছি, যেহেতু আমি একা আপনাদেরকে বলছি আপনারা জানেন। তো ইফতারির জন্য আমি এখানে নিছি এই যে কালকের বানানো আলুর চপ, বেগুনি আছে, তারপর হচ্ছে এখানে চারটা খাজু নিছি, এখানে কিছু ফল নিছি, এখানে জিলাপি আছে, ছোলা আছে, তারপর হচ্ছে জুস আছে, আইসটি আছে, তারপর আমি আরো জুস নিছি, ওই জুসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি একাই, কেউ নাই বাসায়, আমি আর মারোয়া। তো আমি কিভাবে ডেকোরেশনটা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি ডেকোরেশনটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখেন মারোয়া বুড়ি কি করতেছে, উঠে হ্যালো, হাই মাম্মা, হাই দা, আসসালামু আলাইকুম দা, আসসালামু আলাইকুম, এই যে মারোয়া মনি সবাইকে সালাম দিছে, আবার দাও আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আর কইতে আরে না, আরে যে যতটুকু পারছি আমি একটু শেয়ার দিই। এই যে দেখেন মারোয়া মনি এখন কি খাচ্ছে, বিসমিল্লাহ, তুমি রোজা রয়েছ, রোজা রাখছ, মারোয়া রোজা রাখছ, ইফতার করে মারোয়া বুড়ি ইফতার করে, মাগো 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 কারেন্টে ধরবো, হোয়াইট এগুলো গায়ে লাগে, হোয়াই দেখছেন বুড়ির কাণ্ড, বুড়ির একটু দুষ্টমি, দেখেন আপনারা কি করে সে এখানে উঠে, মাগো এগুলো ধরে না, এগুলো ধরে না, এগুলো ধরলে নষ্ট হয়ে যাবে, এগুলো সুন্দর সুন্দর মামির বাসা সুন্দর, এগুলো নষ্ট হয়ে যাবে তো বেবি। এই যে সুইজারল্যান্ডেও দেখেন রমজানের জিনিস পাওয়া যায় রমজান মাসের, এই যে দেখেন সুইজারল্যান্ডে এগুলা উঠছে এবার। তো এবার চিন্তা করেন সুইজারল্যান্ডে কত মুসলিম আছে, তো হচ্ছে এই যে খাবারগুলো পাওয়া যায়, তারপরে প্লেট বাটি, তারপরে হচ্ছে আপনার জুতা, জুতা পর্যন্ত উঠছে, রমজান রামাদানের জুতা পরে যে সবাই বাসায় থাকবে ওই জুতা উঠছে। তো এই তো আমরা তো মামে বসে আছি ইফতারির অপেক্ষায়, ইফতারির সামনে নিয়ে এই যে মারোয়া মনি স্ট্রবেরি নিয়ে কি করতেছে দেখেন, হ্যাঁ, আর হচ্ছে এই যে এখানে জুস নিছি আমি আমার জন্য, আমের জুস, এটা এই আমের জুসটা দিয়ে আমি ইফতারি করব। আর হচ্ছে কি কি নিলাম না নিলাম ওটা তো আপনাদেরকে দেখাইছি, যেহেতু আমি একজন মানুষ একা
ওটা বলছি তো ঠিক আছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রতিদিন আপনাদের সাথে নিত্য নতুন কিছু কিছু ছোট ছোট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ঠিক আছে আর মুড়ি নিব কয়টা আমি মুড়ি এখানে আনলে হচ্ছে কি মারোয়া সব পালাই দেয় তার কারণে আমি এখন মুড়িটা আনবো না যখন আজান দিবে খাবো তখন মুড়িটা নিয়ে আসবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে উৎপাদি দাও আসসালামু আলাইকুম দিদা ওকে আল্লাহ হাফেজ দেখেন সে আকাম শুরু করে দিছে No, 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 no,